أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. الله سبحانه وتعالى অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে আবারো একত্রিত করে তৌফিক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ আমাদের জন্য নসিব করেছেন এটা, আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা। আমরা আলোচনা করতেছিলাম উহুদ যুদ্ধ সম্পর্কে, তো আমরা দুইটা ক্লাস আলোচনা করেছি। আজকে আমাদের তিন নম্বর আলোচনা উহুদ যুদ্ধ সম্পর্কে। আমরা কতদিন বলছিলাম যুদ্ধ শুরুর পূর্বে আবু সুফিয়ান কৌশল অবলম্বন করতেছিল যে কীভাবে মুসলমানদেরকে মানে তাদের মনোবল ভাঙা যায়, তাদের মনোবলকে ক্ষুণ্ণ করা যায়। তো তার মধ্যে একটি ছিল যে মদিনার অধিবাসী লোক ছিল, রাহিব ছিল। রাহিব মানে যে সন্ন্যাসী টাইপের একটা লোক ছিল, আবু আমর। সে মদিনাতে থাকতো প্রথমে, মানুষজন তাকে সম্মান করতো, যেমন আমরা আমাদের এলাকাতে গ্রামে গঞ্জে পীর বাবাদেরকে সম্মান করি। অবশ্যই একটু খাওয়ানো ছিল যে আমরা যেমন আমাদের পীর বাবাদেরকে সম্মান করতাম, যে পীর যারা বলছিলাম যারা ন্যাংটো ঘোরায় কিন্তু মানুষ সম্মান করে, বাবা বাবাকে কিছু বলা যাবে না, তো ওইরকম লোক ছিল আর কি রাহিব। রাহিব মানে সন্ন্যাসী, সন্ন্যাসী টাইপ। তো তাকে মানুষ সম্মান করতো প্রি ইসলাম, মানে ইসলাম আসার আগে। ইসলাম আসার পর তো রাসূলুল্লাহ সাল্লাম এসে তাদেরকে দিনের দাওয়াত দিলেন, তাদেরকে হেদায়তের আলো দেখালেন, তো তারা তো এইসব আর বিশ্বাস করলো না। তো ওই লোক মদিনা থেকে পালিয়ে, মানে পালিয়ে কি মদিনা টিকতে না পারে মক্কা চলে গেছিল, গিয়ে সে কুরাইশদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। জাযাকাল্লাহ খাইরান। এবং সে তাদেরকে বলতেছিল যে আমি যদি যদি তোমাদের সাথে মদিনাতে যাই, তো আমি যখন যাবো, যখন আমি ডাকবো তাদেরকে, সবাই আমার কাছে চলে আসবে, যা তারা আমাকে খুব সম্মান করে। তো তার আশা ছিল, তাই সে সবাই তাকে সম্মান করে, সে ডাকলে সবাই চলে আসবে। সে যুদ্ধের আগে সে সামনে গিয়ে সবাইকে বললো যে তোমরা আমাকে চিনতে পারতেছো, আমি হচ্ছি আবু আমর, তোমাদের সবার সম্মানিত, তোমরা মোহাম্মদের সাথে না থেকে আমার কাছে চলে আসো। তো মানুষ তো তাকে তারাকে আরও ভর্ৎসনা করে, তাকে বেজ্জত করে মানুষ বিতাড়িত করে, কারণ সে ওই দিন তো নাই, মুসলমানরা তার ওই ফাঁদে পা দিবে না, মুসলমানরা এখন হেদায়তের আলো পাইছে, ইমানের শক্তিতে বলিয়ান। তো তাদের ওই কষ্ট, মানে ওই প্রচেষ্টা বিফলে গেল, মুসলমানদেরকে ঐক্য ভাঙার চেষ্টাটা বিফলে গেল। যুদ্ধ শুরুর পূর্বে কুরাইশরা সাথে নারীদেরকে নিয়ে আসলো, বুঝলাম না, 15 জনের মতো নারী, কয়েকজন নারী নিয়ে আসলো সাথে। তাদের মধ্যে ছিল হিন্দ বিনতে আবু উকবা, আবু সুফিয়ানের ওয়াইফ যে ছিল, উকবা বিন রাবিয়া তার মেয়ে, হিন্দ বিনত উকবা। তো সে তাদেরকে, সে এবং অন্যান্য নারীরা কুরাইশ সৈন্যদেরকে ইয়ে করতেছিল, ওই উৎসাহ দিতেছিল যুদ্ধের জন্য, কবিতার মাধ্যমে, বিভিন্ন গানের মাধ্যমে উৎসাহ দিতেছিল। সে বলতেছিল এসব মহিলারা যুদ্ধরত সৈন্যদের মাঝে ঘুরে ঘুরে দফ বাজিয়ে বাজিয়ে তাদের উদ্দীপ্ত করে তুলতেছিল, যুদ্ধের জন্য অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি বর্শা, নিক্ষেপ, তলোয়ার এবং তীর ব্যবহারের দক্ষতা পরিচয় দিতে বলছিল। কখনো পতাকাবাহীদের লক্ষ্য করে তারা বলতো, তারা কবিতা আবৃত্তি করতো, বলতো যে দেখো বনু আব্দুদ্দার, দেখো তোমরাই তোমার উত্তর পুরুষের গৌরব, তলোয়ার ব্যবহারের দক্ষতা দেখাও। নিজ কমের লোকদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে তারা কখনো বলতেছিল যদি এগিয়ে যাও তবে কোলাকুলি করব, যদি তোমাদের বুকে জড়িয়ে ধরবো, নরম বিছানা সাজিয়ে দেবো, যদি পিছনে সরে যাও অভিমান করবো, দূরে চলে যাবো তোমাদের ছেড়ে। মানে মহিলাদেরকে তারা আনছে উদ্দেশ্যে, তারা যেন পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারে, এবং এইটি ছিল উদ্দেশ্য মহিলাদেরকে আনা, যে মহিলাদের মাধ্যমে তারা পুরুষদেরকে উদ্বুদ্ধ করবে। এবং মহিলারা এই কাজই করতেছিল, এবং এটা করে কুরাইশদের মনোবল বাড়াচ্ছিল। তারপর তখন যুদ্ধের প্রথম ইন্ধন কীভাবে হলো, প্রথম উভয় দল মুখোমুখি এসে দাঁড়ালে এবং যুদ্ধ শুরু হয়। কুরাইশদের পক্ষ থেকে প্রথম যুদ্ধ উদ্যোক্তা ছিল মুশরিকদের নিশান বর্দার তালহা ইবনে আবু তালহা আব্দুদ্দার। তালহা ইবনে আবু তালহা ছিল তাদের পতাকাবাহী, যে পতাকা ওই বলছিলেন যে বনু আব্দুদ্দার গুজরাতে পতাকা থাকতো, তো তারা এমনই কঠিন শপথ করছিল যে আমরা মারা গেল, মারা যাবো কিন্তু পতাকা ছাড়বো না। এবং এটাই হয়েছে, তারা সবাই একে একে মারা গেছে কিন্তু কেউ পতাকা ছাড়েনি আনটিল তাদের লাস্ট পার্সন মারা যাওয়া পর্যন্ত। তো তাদের নেতা ছিল তালহা বিন আবু তালহা, সে সামনে এগিয়ে আসে এবং লোকটি কুরাইশদের মাঝে শ্রেষ্ঠ ঘোড়সওয়ার ছিল, ঘোড়া দৌড়াতে পারতো ভালো, যুদ্ধ ছিল নাম করা। তো মুসলমানরা তাকে সেনাদলের কুলা বেং বলতেন। উটের পিঠে সোয়ার হয়ে সে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়, যে যুদ্ধের আগে যে হয় না দ্বন্দ্বযুদ্ধ, মল্লযুদ্ধ, মল্লযুদ্ধ না অ্যাকচুয়ালি মানে ডুয়েল যেটা বলে আর কি, তো দুইজনে যুদ্ধ করবে, সে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। তার অসাধারণ বীরত্বের কথা ভেবে মুসলমানরা, সাধারণ মুসলমানরা ইতস্তত করতেছিলেন যে কে যাবেন কে যাবেন, ইতস্তত করতেছিলেন। হঠাৎ হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হয়ে তিনি সামনে এগিয়ে গেলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু নাম কি, পুরো নাম কি, যাই আপনার পড়া ছিল কিন্তু 10 জনের মধ্যে আছে, দেখছেন বাকি আছে,
জুবাইর ইবনুল না দেখেও তো খুশবু কই এখন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তার একটা পরিচয় আছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় লাগতেন এক সম্পর্কে কি সম্পর্কে বলেন সেটা এক সম্পর্ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মেয়ের জামাই কোন মেয়ের না আসমা আসমা এক পরিচয় আর পরিচয় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই আপন ফুফাতো ভাই তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু আনহা মুসলমান হিসেবে পরে তিনি তার ছেলে সাফিয়ার ছেলে জুবাইর ইবনে আওয়াম আরো একটা পরিচয় আছে তার তিনি হচ্ছেন তার প্রথম তার ছেলে ছিল মদিনাতে আসার পরে প্রথম মদিনাতে আসার পরে মুহাজিদের মধ্যে প্রথম সন্তান জন্মগ্রহণ করছে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন ওই যাদের নাম বলছিলাম মনে আছে যে 1000 সৈন্য সমান বলা হয়েছিল তাকে তো তিনি ছিলেন তাদের মধ্যে একজন যাকে 1000 সৈন্য সমান মনে করা হতো যে একজন ওয়ান ইকুয়ালস টু 1000 পিপল হি ইজ ওয়ান অফ দেম এবং তিনি সেরকম বীর ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেরকম বীর তো তিনি সামনে এগিয়ে গেলেন তিনি জুবাইর রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর চোখের পলকে বাঘের মতো তালহার উটের উপর লাফিয়ে ওঠেন পরক্ষণে তালহাকে নিজের কাবুতে এনে তাকে সহন মাটিতে ঝাঁপিয়ে পড়ে তলোয়ার দ্বারা তাকে জবাই করে দেন সাথে সাথে উইদিন সেকেন্ড মুসলমানদের মধ্যে কিছু লোক ছিলেন তো কঠিন বীর জুবাইর রাদিয়াল্লাহু আনহু তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্বযুদ্ধের জন্য ছিলেন একদম স্পেশাল হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সিংহ আসাদুল্লাহ থেকে বলা হতো আল্লাহ সিংহ সুবহানাল্লাহ তারপরে আর কিছু সাহাবী ছিলেন আবু দুজানা মিকদাদ ইবনে আসওয়াদ ওই চারজনের নাম মনে আছে যাদের কথা বলছিলাম যে 1000 সমান কোন চারজন কে বলতে পারেন জুবাইর তো একজন বলছি ন হামজা তো মারাই গেছেন উহুদের যুদ্ধে এই এই এটা হচ্ছে অনেক পরে আবু বকর দিলানু না ওমর দিলানু বলছিলেন যাদেরকে পাঠালাম তারা এক একজন 1000 সমান একজন হচ্ছেন মিকদাদ মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন হচ্ছেন না উনি তো মারা গেছেন রসুল সাল্লাম জীবদ্দশায় মুতার যুদ্ধে না 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 আচ্ছা মনে হলে বলবো ইনশাল্লাহ আরেক সাহাবি ছিলেন যাকে বলা হতো 11000 সৈন্যের সমান ইকুয়ালস টু 11000 সাহাবি 11000 ফাইটার এনিওয়ান রিমেম্বার দ্য নেম ঘটনা মনে আছে যে রিদ্দার যুদ্ধের পরে যখন রসুল আবু বকর দিলানো ছিলেন ক্ষমতায় তখন তিনি খলিফা তিনি বলছিলেন খালিদ বিন ওয়ালিদকে চিঠি পাঠিয়েছিলেন যে তুমি আপনি চিঠি পাওয়ার সাথে সাথে ইরাকের দিকে রওনা দিবেন কারণ ইরাকে হেল্প দরকার মুসলমানদের সাহায্য দরকার তো ইরাকের দিকে রওনা দিবে কিন্তু যারা ফিরে আসতে চায় তাদেরকে তুমি বাধা দিবে না কারণ তারা অনেকদিন থেকে যুদ্ধ করতেছে অনেকদিন থেকে তারা কন্টিনিউ যুদ্ধ করতেছে তো যারা ফিরে আসতে চায় তাদেরকে বাধা দিবে না অপশন দিবে তো তিনি চিঠি পাওয়া মতো জিজ্ঞেস করলেন সবাইকে যে কারা কারা আমার সাথে যেতে চাও আমি এখন রওনা দেবো ইরাকের দিকে আর যারা ফিরে যেতে চাও কোনো অসুবিধা নেই ইউ ক্যান লিভ তো তার সাথে ছিল 12000 সৈন্য তো 12000-এর মধ্যে না 12000 না আই থিঙ্ক তার 15000-এর মতো সৈন্য ছিল তার সাথে তো 11000 সৈন্য ফেরত দিতে রাজি হলো দে রেডি টু গো ব্যাক টু হোম বিকজ দে বিন আউট দেয়ার ফর লং টাইম অনেক দিন হয়েছে তারা বাইরে আবার যেহেতু খলিফা বলে দিয়েছেন যে কাউকে জোর করা যাবে না তো দের ইজ নো ফল্ট দের ইজ নো ব্লেম তো 11000 লোক চলে গেল চলে আসতেছিল তো খালিদ বিন ওয়ালিদ চিঠি পাঠালেন আবু বকর দিলানোকে খলিফাকে খলিফাতুল মুসলিমিন আমি 11000 লোক ফিরে যাচ্ছে আমার সাথে আছে 3000 বা 4000 লোক আই এম টেকিং দেম উইথ মি অ্যান্ড আই এম গোয়িং টু ইরাক সো তিনি যখন চিঠি পেলেন চিঠি পেয়ে তিনি কাঁদতে লাগলেন দেখে 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ ইরাকে রওনা দিয়েছেন ইরাক তখন তো আজকালকে ইরাক তো তখনকার ইরাক না তখনকার ইরাক ছিল পরাশক্তি দ্য সুপার পাওয়ার দ্য ওয়ান অফ দ্য টু সুপার পাওয়ার দ্য পার্সিয়ান এম্পায়ার দ্য সাসিনাইড এম্পায়ার দ্য দ্য মোস্ট মাইটিয়েস্ট পাওয়ার অফ দ্য আর্থ তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এখন 3000 সৈন্য নিয়ে তো তিনি পরে বললেন যে রিইনফোর্সমেন্ট পাঠানো দরকার তো তিনি তার সামনে দাঁড়িয়ে তার হঠাৎ হঠাৎ করে তিনি ডাকলেন ইউ স্ট্যান্ড আপ ইউ গো জয়েন খালিদ একজন সাহাবিকে বললেন যে তুমি দাঁড়াও তুমি খালিদের সাথে গিয়ে জয়েন করো তো সাহাবির আশ্চর্য গেলেন যে 11000-এর এগেনস্টে একজন ফিরে আসতেছে 11000 সাহাবি আপনি পাঠাচ্ছেন একজনকে তো বলছেন হ্যাঁ হি ইজ ইকুয়ালস টু 11000 তো সে উনি কিন্তু সাহাবি ছিলেন না তাকে পাঠাইছেন নাম মনে আছে কারো আল কাকা ইবনে আমর কাকা
সেরকম এদের বীরত্ব ছিল সেরকম। এবং যুদ্ধ এক কাকা ওনার নাম বসে আরেক ওনার শোনার জন্য ওনার নাম 1,000 সৈন্যের সমান। এইভাবে সাহাবিদের মধ্যে কিছু ছিল, আরেক সাহাবির নাম ছিল মনে আছে কিনা আপনাদের জানি না, বুঝলাম ঘটনা যখন রোমানদের সাথে যুদ্ধ চলতেছিল, তো আবু উবাইদা আমির উনি যারা চিঠি পাঠালেন খলিফার কাছে যে আমার হেল্প লাগবে, চিঠি পাঠালেন কার কাছে, এই তখন খলিফা কে ছিলেন কেমনে বুঝলেন ওমর? রোমানদের সাথে যুদ্ধের সময় তো আবু বকর ছিলেন, ওমরও ছিলেন, হ্যাঁ দুজনই ছিলেন। যুদ্ধের মাঝখানে তো চেঞ্জ হয়েছে, ওমর খলিফা মারা গেছেন, আপনার কথা ঠিক আছে, কিন্তু কিভাবে বুঝলেন, এমনি আইডিয়া করছেন? ওকে, যতদিন আবু বকর জীবিত ছিলেন ততদিন সেনাপতি কে ছিলেন? খালিদ বিন ওয়ালিদ। তো যখনই আবু উবাইদ সেনাপতি হলেন তাকে সেনাপতি কে বানিয়েছে? ওমর দেন। খলিফা সাথে সাথে চিঠি পাঠিয়ে দিয়েছেন আজকে থেকে সেনাপতি আবু উবাইদা আমির ইবনে জাররাহ। আবু উবাইদা চিঠি পাঠালেন খলিফার কাছে সাহায্য চেয়ে, আই নিড হেল্প, রিইনফোর্সমেন্ট লাগবে। তো তিনি রাগ করলেন, আমি এত খলিফা করতে এত সৈন্য করতে পাঠাবো, তারপরে আমি তোমাকে 6,000 সৈন্য পাঠালাম, 3,000 ইন পার্সন আর আরেকজন হচ্ছে যে 3,000 সমান, সো 3,000 ওয়ান পার্সন, 3,001 পার্সন, বাট হি সেড আই সেন্ড ইউ 6,000 ফাইটার, ওয়ান অফ দেম ইজ ইকুয়াল টু 3,000, এর নাম কি? আমর বিন মাদি ইয়াকরিব, আমর বিন মাদি ইয়াকরিব, এই নামগুলো মনে রাখা লাগবে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট নেমস, আলহামদুলিল্লাহ। তারা এক একজন 1,000 সমান, 3,000 সমান, এবং কারা সার্টিফিকেট দিচ্ছেন? খলিফা আবু বকর, ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনছেন কেন বলতেন তারা? এবং তারা এইভাবে আসলে হক আদায় করছেন। বলছিলাম গতদিন আবু দুজানা তাদের হাত থেকে যখন রাসূলুল্লাহর হাত থেকে যখন তরবারি এটা নিলেন, তো বলছেন যে কে এটা, এটার বিহাক, এটার হক সহ কে এটা আমার কাছ থেকে নিবে? আবু দুজানা বলেন ইয়া রাসূলুল্লাহ এটার হক কি? বলে হক হচ্ছে যে এটা দিয়ে যাকে মারবে যেন বাঁকা হয়ে যায়, এরকম মারবে, তরবারি তরবারি দিয়ে মারবে, এমনভাবে আঘাত করবে, এত জোরে আঘাত করতে হবে। তিনি বলেন যে আমি এটা হক সহ নিবো, দিতে রাজি, এবং তিনি জিনিসেন। এবং তার ব্যাপারে বর্ণনা আছে, আমরা ইনশাল্লাহ আলোচনা করবো যে কি ওদিন যুদ্ধ করছেন ওই দিন। অন্যান্য সাহাবিদের থেকে বর্ণনা আছে যে পুরো বুখারীতে বর্ণনা আছে কিভাবে তিনি যুদ্ধ করছেন ওই দিন। তিনি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করে জবাই করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইরের অসীম সাহসিকতা দেখে আনন্দে অভিভূত হয়ে আল্লাহু আকবার ধ্বনি তুলেন। মুসলমানরাও উচ্চ স্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর, এই যে আমি বইটা পড়তে চাই না এই জন্য, এটা এই অনুবাদটাতে সমস্যা আছে, কি সমস্যা বলেন? এইমাত্র কি একটা সমস্যা বললাম যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর তো না, আসলে তাকবীর বলা হয়, তাকবীর ধ্বনি। তো এইটা যারা আমরা পড়ি কোনটা ইয়েটা আর কি, তা ওই রাহিকুল মাখদুম তাওহিদ প্রকাশন একটা পড়ি আর কি আমরা, এটাতে এই জন্য বইয়ের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার যে কোন বই পড়বেন, কার বই পড়বেন, কার অনুবাদ পড়বেন। অনুবাদের মধ্যে মানুষ খেয়ানত করে, সেম বই অনুবাদ করার মধ্যে, অনুবাদের মধ্যে খেয়ানত করে। বুখারির অনুবাদ করছে, বাংলাদেশে বুখারির অনুবাদ আছে, বুখারি তো হচ্ছে 7 খণ্ডে, কোনো কোনো প্রকাশন আছে 10 খণ্ডে, তাই না? বাংলাদেশে 1 খণ্ডে বুখারি আছে, আমাদের মসজিদে একটা আছে, এক আঙ্কেল গিফট করছিল আমাদেরকে 1 খণ্ডে বুখারি। তো ওইসব বুখারির মধ্যে খেয়ানত করছে, অনুবাদে কী খেয়ানত করছে, অনুবাদ করছে ঠিক ঠিক টিকার মধ্যে দিয়ে দিছে, যদিও আমাদের মাজহাব অনুযায়ী এটা ঠিক নয়, হাদিস ঠিক নয়, আমাদের মাজহাব অনুযায়ী হাদিস ঠিক নয়। তো যারা অনুবাদ পড়বে এটার জন্য সতর্ক থাকবো যে কার অনুবাদ পড়বে, হুজ ট্রান্সলেশন ইউ আর রিডিং। সো আমি আজকে বইটা ভুলে গেছি আনতে, এই জন্য এই জন্য আপনাকে জানতে হবে যে কার নির্ভরযোগ্য লোকদের অনুবাদ পড়তে হবে। ধরুন আপনাকে আমি বললাম রাহিকুল মাকতুম পড়বেন, আর রাহিকুল মাকতুম ভালো, বিশ্ব সেরা বই, কয়েক হাজার বইয়ের মধ্যে 1182 বইয়ের মধ্যে নাম্বার ওয়ান হয়েছে এই বইটা, একদম পুরো পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান বুক এটা, অন পেপার অ্যাকচুয়ালি আল্লাহ আলম হাউ গুড ইট ইজ। আরও ভালো ভালো বই আছে তারপরে, কিন্তু আপনাকে যদি আমি বলি যে রাহিকুল মাকতুম পড়বেন, আপনাকে আমি অনুবাদ নাম নাম বলে না দিই যে কারটা পড়বেন, তো কত লোক অনুবাদ করছে রাহিকুল মাকতুম, যদিও কারো পারমিশন নেই কিন্তু বাংলা অনুবাদ করার, শুধুমাত্র তাওহিদ ছাড়া কারো পারমিশন নেই লিগালি বাংলা অনুবাদ করার, নোবডি হ্যাজ দ্য পারমিশন, এটা করছে না উইদাউট পারমিশন। তা এখন অনুবাদ যদি আমি না বলে দিই কারটা পড়বেন, তাহলে আপনি ভুল করতে পারেন, কারণ তারা যে যে মতের অনুসারে সে তার মতো করে অনুবাদ করে আর কি, তার মতটা ঢুকিয়ে দেয় অনুবাদের মধ্যে, এই জন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ আর আপনি বুঝবেন না কোন কথাটা ভুল বলছে, আপনি বুঝবেন না,
কোন শব্দটা ভুল বলছে আপনি বুঝবেন না, বিশাল বড় বড় সমস্যা থাকে, আকিদাগত সমস্যা থাকে, আপনি বুঝবেনই না। আপনার তো মনে করবেন যে ভালো পড়তেছে, পুরা পাতা পড়ে গেলেন একটা দুইটা শব্দ ভুল, আপনার আপনি বুঝবেন না কোন জায়গাতে আপনাকে পা ফুসকাইছে। এই জন্য সতর্ক থাকতে হবে। রসুলাম তার জন্য ধ্বনি দিলেন, তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহ আকবর বলে তিনি বললেন রসুলাম যে প্রত্যেক নবীর একজন হাওয়ারি থাকে এবং আমার হাওয়ারি হচ্ছে জুবায়ের। হাওয়ারি মানে কি? কোরআন মধ্যে আল্লাহ হাওয়ারি শব্দটা আনছে কি মনে আছে? নকাল আল হাওয়ারি নাহনু আনসারুল্লাহ। রসুল ঈসা আলাইহিস সালামের না 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 ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিল কোন সাহায্যকারী, যারা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করছিল। তো ঈসা আলাইহিস সালাম হাওয়ারিরা বলছে যে আমরা হচ্ছে আল্লাহর সাহায্যকারী। রসুল বলছে প্রত্যেক নবীরই, হ্যাঁ ওইটাই তো হাওয়ারি বলে কোরআন আয়াত, নকাল আল হাওয়ারি নাহনু আনসারুল্লাহ। প্রত্যেক নবীরই হাওয়ারি থাকে, সাহায্যকারী থাকে। তো আমার সাহায্যকারী হচ্ছে জুবায়ের, এভাবে স্পেসিফিক করে বলছেন। তো এদের মর্যাদা এদের জন্য বেশি, এক এক সময় এক একজনের ব্যাপার রসুল বলছেন। আর এক সাহাবির ক্ষেত্রে যুদ্ধের সময় বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ক্ষেত্রে বলছেন যে সবাই রসুলের জন্য বলে না যে ইয়া রসুলাল্লাহ আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক, ফিদা কা আবি ও উম্মি ইয়া রসুলাল্লাহ। যখন কিছু বলতেন বলতেন যে সবাই সাহাবির হতো ইয়া রসুলাল্লাহ আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক, এক সাহাবির জন্য রসুল নিজে বলছেন যে আমার মা বাবা তোমার জন্য কোরবান হোক। তো কত সম্মান, কত সম্মান! উহুদ যুদ্ধের সময় আরেক সাহাবি আই থিঙ্ক সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে বলছিলেন, তো এক এক সাহাবিকে রসুল এক এক সময় সম্মান দিয়েছেন। এই জন্য ওই সমস্ত সাহাবিদের নাম আমাদের মনে রাখা উচিত যাদেরকে আল্লাহ রসুল সম্মান দিয়েছেন। তো তারপর সাধারণ যুদ্ধ শুরু এবং কাফিরদের বিপর্যয় কিভাবে শুরু হলো, চারিদিকে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে, সমগ্র ময়দানে এলোপাতাড়ি হামলা চলতে থাকে। কোরাইশদের পতাকার অনেক ক্ষেত্রে মাঝামাঝি জায়গায় ছিল, পতাকা ছিল মাঝামাঝি জায়গায়। তো বনু আব্দুদ অর্থাৎ কমান্ডার তালহা ইবনে আবু তালহার হত্যাকাণ্ডের পর একের পর এক পতাকা বহন করতেছিল, অনেকে একে তারা সবাই নিহত হচ্ছিল। তালহা নিহত হওয়ার পর তার ভাই উসমান ইবনে আবু তালহা পতাকা হাতে তুলেন এবং সামনে অগ্রসর হয় এবং বলে পতাকা বহনকারীর কর্তব্য কঠিন, বর্ষা রক্তাক্ত হোক বা ভেঙে যাক। তো তারা যে শপথ করছে, তো তারা পতাকা বহন করার ক্ষেত্রে ওই দিন তারা খুব বীরত্বের পরিচয় দিচ্ছে। একজন মারা গেছে, তার ভাই মারা গেছে, সাথে সাথে তার ভাই পতাকা উঠিয়ে নিছে এবং পতাকা উঠিয়ে সামনে অগ্রসর হয়েছে সে যুদ্ধ করার জন্য। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে আবি তালহার উপর হামলা করেন এবং তিনি উসমানের কাঁধে তলোয়ার দিয়ে এমন আঘাত করেন যে তার হাত সহ কেটে যায় এবং তরবারি নাভির কাছে পৌঁছে যায়, এমনকি তার নাড়ি বড়ি পর্যন্ত দেখা যাচ্ছিল। তো উসমান নিহত হয়ে গেল। দুই নম্বর, উসমান নিহত হওয়ার পর সাদ ইবনে আবু তালহা যুদ্ধ পতাকা ধারণ করে একের পর এক, এক ভাইয়ের পর এক ভাই, এক ভাইয়ের পর এক ভাই, এবার ছয় সাত আই থিঙ্ক সাত পাই ছিল তারা, সবাই একে একে নিহত হয়। সাদ ইবনে আবু তালহা যুদ্ধ পতাকা ধারণ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার উপর তীর নিক্ষেপ করেন। মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। যে উহুদ যুদ্ধের সময় তিনি ছিলেন ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী। আই থিঙ্ক বদর যুদ্ধের সময় বা এর আগে কোন এক সময় তিনি ছিলেন প্রথম তীর নিক্ষেপকারী বর্ণনা আসছে। তো তিনি তার উপর তীর নিক্ষেপ করেন, তীর তার গলায় বিদ্ধ হয়ে জীব বেরিয়ে আসে এবং সে তখনই মারা যায়। তো কিছু কিছু সিরাতকার বলেন যে আবু সাদ কাতার থেকে বেরিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে যান। উভয়ে একে অন্যের উপর একবার করে তরবারি আঘাত করলেও আলী রাদিয়াল্লাহু আনহু অক্ষতই থাকেন, কিন্তু আবু সাদ নিহত হয়। আবু সাদ যে তিন নম্বর যে ভাই ছিল সে নিহত হয়। আবু সাদ নিহত হওয়ার পর মুসাফে ইবনে তালহা ইবনে আবি তালহা পতাকা তুলে নেয় এবং হযরত আসেম বিন সাবিত ইবনে আবু আফলাহ রাদিয়াল্লাহু আনহু তীর নিক্ষেপ করে তাকে হত্যা করেন। তো মুসাফে নিহত হওয়ার পর তার ভাই কিলাব ইবনে আবু তালহা পতাকা তুলে নেয়। একের পরে একের পরে করে সব ভাই মারা যাচ্ছিল এবং এক ভাই মারা যায় আরেক ভাই পতাকা উঠে নেয়, এক ভাই মারা যায় আরেক ভাই পতাকা উঠে নেয়। পতাকা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, পতাকা যখনই ভূলুণ্ঠিত হয় মনে করে মানুষ যুদ্ধে পরাজয় হয়েছে এবং সাথে সাথে সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। তো পতাকা এই জন্য ইম্পর্টেন্ট ছিল, এটা মুসলমানদের ক্ষেত্র ছিল এই যে যুদ্ধের সময় জি আর্মিতে পাকিস্তানি আর্মিদের সাথে যে প্রধান তার কাছে পতাকা ইয়ে করতো জি এই আমাকে গুলো সাক্ষুষ দেখা যুদ্ধ করছিলেন নি যুদ্ধ করছিলেন নি যুদ্ধ ডাকাতে এগুলো তো তো মুসাফে নিহত পর তার ভাই কিলাব ইবনে তালহা ইবনে আবি তালহা পতাকা তুলে নে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ঝাঁপিয়ে পড়ে তার কাজ শেষ করে দেন। এরপর জেলাস ইবনে তালহা ইবনে আবি তালহা পতাকা ধারণ করেন। তারপর তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ষা নিক্ষেপ করেন। অপর এক বর্ণনা মতে জেলাসকে হযরত আসেম বিন সাবিত ইবনে আবু আফলাহ রাদিয়াল্লাহু আনহু তীর নিক্ষেপ হত্যা করেন। মানে একের পর এক তারা মারা যেতে লাগলো। এভাবে একই পরিবারের ছয়জন পর্যায়ক্রমে নিহত হয়। তারা সবাই আবু তালহা আবদুল্লাহ ইবনে ওসমান ইবনে আব্দুদ্দার দারের পুত্র এবং পুত্র ছিল। এরপর বনু আব্দুদ্দার গোত্রের আরতাত ইবনে সুরাহপিল পতাকা উঠিয়ে নেয়।
কিন্তু হজরত আলী ইবনে আবু তালেব মতান্তরে হজরত হামজা ইবনে আব্দুল মুতালিব তাকে হত্যা করেন। এরপর সুরাহ ইবনে কায়েস পতাকা তুলে নেয়, কিন্তু কুজমান তাকে হত্যা, আরেকজন সাহাবি তাকে হত্যা করেন। এরপর সুরাহ ইবনে কায়েস পতাকা তুলে নেয়, কিন্তু কুজমান তাকে হত্যা করে। কুজমান ছিল মুনাফেক, সে ইসলামের পরিবর্তে গোত্রের মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ করতে এসেছিল। একজন ছিল মুনাফেক যে যুদ্ধ করতে আসছিল তার গোত্রের মর্যাদার জন্য, কুজবান তার নাম ছিল। তো সুরাহের পর আবু জায়েদ আমর ইবনে আব্দ মুনাফি আবদারি পতাকা তুলে নেয়, কিন্তু কুজবান তাকেও হত্যা করে। এরপর সুরাহবিল ইবনে হাশেম আবদারির এক পুত্র পতাকা বহন করে এবং সে কুজবানের হাতে মারা যায়। এভাবে একের পরে ওই ছয়বার মারা যাওয়ার পরেও আরো কিছু লোক তাদের গোত্রের পতাকা উঠে নেয় এবং মারা যায়, পতাকা উঠায় এবং মারা যায়, যুদ্ধ করতে করতে তারা মারা যায়। বনু আব্দুদ্দার গোত্রের 10 ব্যক্তি যারা মুশরিকদের পতাকা ধারণ করতেছিল একে একে তারা সবাই মারা পড়ে। এরপর পতাকা তোলার মতো আর কেউ জীবিত ছিল না, কিন্তু সে সময় সওয়াব নামে তাদের কৃতদাস ছিল, তাদের কৃতদাস ছিল, সে পতাকা উঠিয়ে নেয়। ওই তাদের ওই গোত্রের কৃতদাস ছিল সে, এবং মনিবদের চেয়ে অধিক বীরত্বের সাথে সে যুদ্ধ করতে থাকে। শেষ পর্যন্ত একে একে তার 2টি হাত কাটা পড়ে যায়, তারপর সে হাঁটুর উপর ভর করে বুক এবং কাঁধের সাহায্যে পতাকা তুলে ধরে রাখে। অবশেষে কুজমানের হাতে সেও নিহত হয়। মারা যাওয়ার সময় সে বলতেছিল যে হে আল্লাহ, এখন তো আর কোনো আমি অজর অবশিষ্ট রাখিনি, মানে আমি শেষ পর্যন্ত সাধ্যমতো চেষ্টা করছি, দাস, কিন্তু সে তাদের থেকে মালিকদের থেকে ভালো বীরত্বের সাথে যুদ্ধ করছে। ওই কৃতদাস মারা যাওয়ার পরে তাদের পতাকা মাটিতে পড়ে যায় এবং ওইটা উঠানো পড়ার মতো কেউ জীবিত ছিল না গোত্রের, এই কারণে তা মাটিতেই পড়ে থাকে। এই ময়দানের অবশিষ্ট অংশে কি যুদ্ধের অবস্থা কিরকম ছিল? একদিকে পতাকা ছিল মুশরিকদের যুদ্ধের কেন্দ্রে, অন্যদিকে ময়দানের বিভিন্ন অংশে তুমুল যুদ্ধ চলতেছিল। মুসলমানদের কাতারে ইমানের প্রাণ ছেয়েছিল, মুসলমানরা ছিল ইমানের শক্তিতে বলিয়ান, নাহলে মাত্র 700 মুসলমান, আর ওইদিকে ছিল 3000 সৈন্য, কিন্তু ওরা পার পাচ্ছিল না। এবং বিভিন্ন বর্ণনা আছে উহুদের যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা বিজয়ী হয় এবং কুরাইশদের পরাজয় হয় প্রথম অংশে, যে আনটিল ওই খালিদ বিন ওয়ালিদ কুহুরের ওইদিকে আসা পর্যন্ত। তো মুসলমানরা কাফের মুশরিক সেনাদের উপর স্রোতের মতো ঝাঁপিয়ে পড়তেছিলেন এবং স্রোতের মুখ যে স্রোতের মুখে কোনো বাধাই দাঁড়াতে পারতেছিল না, তারা উচ্চারণ করতেছিলেন আমেত আমেত, মানে মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত, প্রয়োজনে আমরা মরবো, মারা যাবো। এই জন্য মুসলমানরা ইমানি শক্তিতে বলিয়ান ছিলেন, এবং মুসলমানরা যতদিন এইভাবে ছিলেন যে মানে দুনিয়ার উদ্দেশ্যে ছিলেন না, আখেরাতের উদ্দেশ্যে তারা দিন প্রচার করতেছিলেন, ততদিন আল্লাহ পাকের বারাকা ছিল। এবং এটা এখনো, যদি কেউ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করে তো সেই কাজে বারাকা থাকে, তারা নিজেদের নিজেদের জন্য কোনো কাজ করে ওই কাজে বারাকা থাকে না। দুজন আমরা বলি যে যেসব দায়ীরা দেখবেন আল্লাহর দিকে মানুষকে ডাকে তাদের দাওয়াতে বরকত থাকে, আর যেসব দায়ীরা নিজের দিকে মানুষকে ডাকে, নিজের দিকে ডাকে কেউ মানুষ মানুষকে ডাকে, হ্যাঁ ডাকে না, অবশ্যই ডাকে, অবশ্যই নিজের দিকে ডাকে। কত দায়ী আছে বলতেছে আল্লাহ কত ডাকতেছে নিজের দিকে, দলের দিকে ডাকে, গোত্রের দিকে ডাকে, মাঝহাবের দিকে ডাকে, তো তাদের ওই দাওয়াতে বরকত থাকে না। হয়তো মনে হতে পারে তাদের দাওয়াতে 5 লাখ 10 লাখ লোকে এক এক ইয়ে মাহফিলে, কিন্তু বরকত থাক নাই, বরকত নাই। নবীদের সাথে লোক কম ছিল, কিন্তু নবীরা তো সফল ছিলেন। ফেরাউনের সাথে লোক বেশি ছিল না, কিন্তু ফেরাউন তো সফল ছিল না। তো এইটা সফলতার মাপকাঠি না, আপনার ইখলাস থাকতে হবে, খালেস নিয়ত থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকতে হবে মানুষকে। ওইদিকে আবু দুজানার দিলানুর মাথায় লাল পট্টি বেঁধে রসুল সাল্লাহ সাল্লামের তলোয়ার হাতে নিয়ে সে তলোয়ার হক আদায়ে দৃঢ় সংকল্পে লড়াই করতে করতে অনেক দূর চলে যান। তিনি একদম লড়াই করতে করতে মুশরিকদের ভিতরে অনেক দূর চলে যান, কারণ তিনি এমনভাবে লড়াই করতেছিলেন যে কোনো আর ডান বাম দেখা দেখি না, যেদিকে চাইতেছেন মানে মেরে মারতে মারতে ওদিকে দেখতেছেন, একদম অনেক দূর চলে গেছেন মুশরিকদের মাঝখান দিয়ে। তো তার ব্যাপারে বর্ণনা করছে মানে হাদিস আসছে বর্ণনা করছেন যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু বলেন, বর্ণনা করতেছেন জুবাইর ইবনে আওয়াম তার ব্যাপারে বলছেন যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তলোয়ার চেয়েছিলাম, তো তিনি যখন তলোয়ারটি অফার করতেন যে কে নিবে এই তলোয়ার, আমি এগিয়ে গেলাম তার আগে, আবু দুজানার আগে। তো আমি মনে করলাম রাসূল আমাকে দিবেন, আমি হচ্ছি তার ফুফাতো ভাই, আমার হক বেশি আমি মনে করলাম, আমি তার মধ্যে আমি হচ্ছি ইয়ে ওই কুরাইশ, আমরা একই গোত্রের, তা আমি মনে করলাম আমি পাবো, কিন্তু আমাকে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আবু দুজানাকে দিলেন, আমি একটু দুঃখ পাইলাম, কিন্তু আমার একটু দুঃখ লাগলো, কিন্তু তখন আমি মনে মনে সংকল্প দেখি আকাশ কাছে তুমি সে কী করে, আমি তাকে ফলো করবো, দেখি সে কতটুকু এটার হক আদায় করতে পারে। কম্পিটিশন ছিল, এটা হেলদি কম্পিটিশন, ভালো কম্পিটিশন, তাই না? যে রসুল হাসান কে আসো এটা নিতে চাও, আবু বকর হাত উঠেছে, আলী দিল ওনার হাত উঠেছে, অমর দিল ওনার হাত উঠেছে, এই সম্মানের জন্য সবাই লড়াই। তো যেমন রসুল বলছিলেন যে খাইবার যুদ্ধের সময় যে কয়েকদিন যুদ্ধের পর ধরুন বলছিলেন যে আজকে আমি যার হাতে পতাকা দেবো এবং তার মাধ্যমে আল্লাহ বিজয় দান করবেন, তো সবাই খুব আগ্রহ ছিল যে মনে হয় আমি আজকে পাবো, মনে হয় আমি আজকে পাবো। তো এই সমস্ত সময় আসলে কম্পিটিশন, এটা হেলথি কম্পিটিশন, আলহামদুলিল্লাহ।
যে জুবাইর বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তলোয়ার চেয়েছিলাম, তিনি আমাকে দেননি, তখন আমার মন খারাপ হয়ে যায়। তো আমি মনে মনে ভাবলাম যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সন্তান, আমি কুরাইশ বংশধর, আবু দুজানার আগেই আমি তার কাছে গিয়ে তলোয়ার চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে তলোয়ার না দিয়ে আবু দুজানাকে দেন। কাজেই আল্লাহর শপথ, আমি দেখবো যে আবু দুজানা সে নিয়ে কি এমন বীরত্ব দেখায় এটা নিয়ে, আমি দেখবো সে কী করে এটা নিয়ে, মানে এটা হক আদায় কটুক করেছে। এরপর আমি দুজন আবু দুজানার পিছনে লেগে রইলাম। তিনি প্রথমে মাথায় লাল পট্টি বাঁধেন, এ দেখে আনসাররা বললেন আবু দুজানা মৃত্যুর পট্টি বেঁধে নিয়েছে, ওই যে লাল পট্টি মানে লাল ব্যান্ডানা বাঁধছে, তো ওই জন্য সবাই বলতে লাগলো আনসাররা মৃত্যুর পতাকা বাঁধছে সে, মানে ওই মারবে না মরবে এরকম কঠিন অবস্থা। এরপর তিনি কবিতা আবৃত্তি করতে করতে ময়দানের দিকে অগ্রসর হন। তিনি কবিতা কি বলছেন, ওই যে বলছিলাম যে তিনি অহংকারের সাথে মানে হেলে দুলে এগিয়েছেন, ওইটা ছিল অপছন্দনীয়। রসুল বলছেন যে এইটা ইসলামে অপছন্দ, আল্লাহ এটা অপছন্দ করেন, কিন্তু এই সময় না, মানে এমনভাবে তিনি অহংকারের সাথে আগে যাচ্ছিলেন। এবং কবিতা আবৃত্তি করছেন যে ওই খেজুর বাগানের পাদদেশে আমি অঙ্গীকার করছি আমার বন্ধুর সাথে, বন্ধু মানে কি রসুল কথা বলছেন যে আমার খলিল মিন খলিলি, কখনো আমি কাতারের পিছনে থাকবো না, সামনে গিয়ে আল্লাহ আমাদের রসুলের তলোয়ার চালাতে থাকবো। এই কবিতা আবৃত্তি করতে করতে, কবিতা ছিল তাদের কাছে মানে তৎকালীন যে কবিতা ছিল কঠিন নিয়ে ব্যাপার, যে তারা কবিতা আবৃত্তি করতে মনোবল বৃদ্ধি পেত তাদের, কবিতা আবৃত্তি করতে করতে তিনি যুদ্ধ করতে এগিয়ে গেলেন। ওই কবিতা আবৃত্তি করতে করতে আবু দুজানা সামনে যাকে পেতেন তাকেই হত্যা করতেন। এদিকে মুশরিকদের ব্যক্তি যে কাউকে আমাদেরকে যে কাউকে পাচ্ছিল তাকেই হত্যা করতেছিল, এরকম মুশরিকদের মধ্যে একজন ছিল তার সামনে যার মুখোমুখি সে তাকে হত্যা করতেছে। এদিকে আবু দুজানা যাকে পায় তাকে হত্যা করে, ওইদিকে মুশরিকদের একজন ছিল সে খুব বীর ছিল যাকে পাইছে তাকে হত্যা করতো। তো আমি ভাবলাম, জুবাইর বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, যে আমি ভাবলাম যে তার মুখোমুখি হোক আবু দুজানার সাথে, কারণ আবু দুজানা তো রসুলের কাছে তলোয়ার নিছে, তা আমি জানি সে এর সাথে পারবে না। তা আমি আমি চাইছিলাম যে তার সাথে আবু দুজানার মুখোমুখি হোক। তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। বাস্তবে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেঁধে গেল, তারা একে অন্যের উপর আঘাত হানে। প্রথমে মুশরিক লোকটি হযরত আবু দুজানার উপর তলোয়ারের আঘাত হানে এবং তিনি সে হামলা ঢালের উপর প্রতিহত করেন। মুশরিকের তরবারি সে ঢালে আটকে যায়। এরপর হযরত আবু দুজানা তরবারি এক আঘাতে সে মুশরিককে জাহান্নামের দিকে পাঠিয়ে দেন, মানে তার সে প্রথমে আঘাত করে কিন্তু তিনি আটকে দেন ওইটা ঢাল দিয়ে, তারপর তিনি আঘাত একই কোপে তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিলেন। এরপর হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু কাতারের পর কাতার ছিন্ন ভিন্ন করে সামনে এগিয়ে যান। একসময় তিনি কুরাইশ নারীদের কাছে পৌঁছে যান, নারীরা ছিল পিছনে, তার মানে তিনি মানে একদম মারতে মার ছত্রভঙ্গ করে একদম পিছনে চলে গেছেন। কত লোককে তিনি ওই দিন বলছিলেন, এক বর্ণনা আসছিল যে ওহু যুদ্ধ হচ্ছে আবু দুজানার যুদ্ধ, এরকম বীরত্বের সাথে লড়াই করছিলেন। তো নারীদের কাছে পৌঁছে যান, তিনি জানতেন ওই নারী, কারণ সে পুরুষের মতো বেশভূষা পরেছিল, মানে যুদ্ধের সময় তো পোশাক পরে একটু যুদ্ধ যুদ্ধ পোশাক আর কি। তো এটা পরে তিনি বুঝতে পারছেন যে ওটা নারী না পুরুষ। তো তিনি ওইখানে পৌঁছে তিনি বুঝতে পারেন যে নারী, তিনি বলেন যে আমি দেখলাম, এটা আবার আবু দুজানার বর্ণনা, তিনি বলতেছেন যে আমি দেখলাম এক লোক যোদ্ধাদের বড় জোরে সুরে উদ্বুদ্ধ উদ্দীপিত করতেছে। আবু দুজানা যে আমি দেখলাম এক লোক যোদ্ধাদেরকে উদ্দীপিত করতেছে। ওয়ালাইকুম আসসালাম। তো তাই আমি তাকে নিশানা করলাম যে সে কুরাইশদেরকে উদ্দীপ্ত করতেছে, তো আমি তাকে নিশানা করলাম যে তাকে মারতে হবে, কারণ সে ওদেরকে উজ্জীবিত করতেছে। কিন্তু তলোয়ার দিয়ে হামলা করতে চাইলে সে মরণ চিৎকার দিয়ে ওঠে, এই চিৎকার শুনে আমি বুঝে ফেলি যে সে মহিলা। তো চিৎকার যখন দিল তখন বুঝতে পারলাম যে সে মহিলা, তো মহিলাকে তো মারবেন না। তো তিনি চিন্তা করেন যে আল্লাহ রাসূল আমাকে তলোয়ার দিচ্ছেন, এইটা দিয়ে আমি মহিলা কেমনে মারি। তিনি আর ওকে না মেরে তিনি ওর কাছ থেকে সরে আসেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তলোয়ার দিয়ে কোনো মহিলাকে হত্যা করে তা আমি কলঙ্কিত করতে চাইনি। তাই মহিলা ছিল হিন্দ বিনতে উতবা, যা আবু সুফিয়ানের স্ত্রী, হিন্দ হিন্দা, সে ছিল আবু সুফিয়ানের স্ত্রী। তো হিন্দ ও তো সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছে। সে কবে মুসলমান হয়েছে? মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে হিন্দ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আমি দেখলাম হযরত, এখন আবার হযরত জুবাইর বর্ণনা করতেছেন, তিনি বলেন আমি দেখলাম হযরত আবু দুজানা হিন্দের মাথার মাঝখান বরাবর তলোয়ার উঠিয়ে আবার নামিয়ে ফেললেন, কিন্তু দূর থেকে দেখতেছেন। আমি দেখলাম সে হিন্দের মাথার উপরে তলোয়ার উঠিয়ে আবার সরিয়ে ফেললো, কি জন্য আমি বুঝলাম, আল্লাহ আলম, কিন্তু দূরে ছিল দেখতে পাননি কি জন্য। আমি তখন বললাম যে আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন সে কি জন্য এটা করলো। দেখলাম সে তলোয়ার উঠাইলো আবার সে সরিয়ে ফেললো, কিন্তু জানেন না যে আবু দুজানা বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে আনা তরবারি দিয়ে এ তরবারিকে কলঙ্কিত করবো না মহিলা হত্যা করে। এদিকে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু খুদ্দ বাঘের মতো লড়াই করতেছিলেন, অতুলনীয় বীরত্ব এবং সাহসিকতার সাথে তিনি শত্রু বুজ্জ ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। হামজাও যুদ্ধ করছেন এভাবে একের পর এক, একের পর এক, হামজা রাদিয়াল্লাহু আনহু নাম করা বীর, তারা একের পর এক মানুষকে মেরে হত্যা করে সামনে এগিয়ে যাচ্ছিলেন। তার সামনে বড় বড় বীর বাহাদুর চতুর্মুখী ঝড়ে উড়ে যাওয়া পাতার মতো উড়ে যাচ্ছিল, মানে যাকে সামনে পান
কেউ তাদের সাথে লড়াই কি পারে না, বীর বড় বীর ছিলেন। তিনি মুশরিক বাহিনীর নিশান বর্দারদের নিশ্চিন্নকরণের প্রশংসনীয় ভূমিকা পালন করলো, তাদের বড় বড় জাগজ বীর বাহাদুরদের অবস্থা শোচনীয় করে রেখেছিলেন। শত আফসোস তিনি এই সময় তিনি শহীদ হন, কিন্তু তাকে সামনাসামনি হত্যা করেন, তাকে পিছন থেকে মানে দূর থেকে হত্যা করা হয়েছে। ভীরু কাপুরুষের মতো তাকে চুপিসারে হত্যা করা হয়েছে। তাকে কে হত্যা করছে? না, ওয়াশি ওয়াশি খালিদ বিন ওয়ালিদ তো সেনাপতি ছিলেন। তো হামজাদের ইয়ে ছিল কি, ওই উপাধি কি ছিল? আসাদুল্লাহ, আল্লাহ সিংহ, আল্লাহ সিংহ। রসুন তাকে বলছেন আল্লাহ সিংহ, আল্লাহ সিংহ মানে বুঝলেন কত বড় উপাধি, সুবহানাল্লাহ। আল্লাহ সিংহ তাকে বলা হয়েছে। আর একটা নাম ছিল তার, তিনি যখন মারা যান, মারা যাওয়ার পরে তার একটা নাম হয় সাইয়দুস শোহাদা, শহীদদের সর্দার যাকে বলা হয়। তো চিন্তা করেন, জান্নাতে কেমতে যখন তারা উঠবে, হয়তো তাদেরকে সম্বোধন করা হবে সাইয়দুস শোহাদা, শহীদদের সর্দার। শহীদদের তো মর্যাদা, তার মধ্যে আবার সে সর্দার, সে লিডার শহীদদের। সুবহানাল্লাহ, কিরকম মর্যাদাবান লোকেরা। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী নাম ছিল ওয়াহশী ইবন হারব। আমরা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদতের ঘটনা ওয়াহশীর ভাষাতেই উদ্বুদ্ধ করছি। লেখক বলছেন এখানে, তিনি বলেন যে আমি ছিলাম জুবাইর ইবনে মুতাইমের দাস। জুবাইর ইবনে মুতাইম কে ছিলেন? মুশরিক। তার বাপের নাম কি ছিল? জুবাইর ইবনে মুতাইম, তো বাপের নাম মুতাইম। তো কিন্তু ওইটা না, এটা একটা না, এটা বিখ্যাত একটা ঘটনা আছে। মুতাইম বিন আদি, নাম শুনছেন? মুতাইম বিন আদি রসুলকে মক্কাতে সাহায্য করছিল ওই যে ইয়ের সময়, না তায়েফ থেকে আসার পথে রসুলকে যে সিকিউরিটি দিয়েছিল মুতাইম বিন আদি। এবং যখন ইয়ে করা হয় ওই যে শিয়াবে আবু তালবে, যখন 3 বছর তারা ছিলেন অবরুদ্ধ, তিনি ভূমিকা রাখছেন এটার বিরুদ্ধে। তিনি সবসময় রসুলকে সাহায্য করার চেষ্টা করছেন, ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি কখনো তার বিরুদ্ধে কিছু করেননি। এবং শক্তিশালী লোক ছিলেন, একটা গোত্রের লিডার ছিলেন, আদি বনু আদি গোত্রের একটা লিডার ছিলেন তিনি। রসুলাম বদর যুদ্ধের পরে বলছিলেন, মনে আছে, যদি আজকে যদি মুতাইম বিন আদি জীবিত থাকতেন আর যদি আমাকে বলতেন যে তা এদেরকে ছেড়ে দেন, তাহলে আমি তার সম্মানে সবাইকে ছেড়ে দিতাম ফ্রি। মানে সম্মান লোককে সম্মান করতে ইসলাম শিখেছে আমাদের, সম্মান লোককে সম্মান করতে হবে। এবার সে যদি নন মুসলিমও হয়, তাকে তার ডিউ সম্মান যেটা দিতে হবে, তাকে আপনি ওই ইমাম বানিয়ে দেবেন না নামাজের সময়। নন মুসলিম কি নামাজের ইমাম বানিয়ে দিবেন? না, ওইটা করবেন না, কিন্তু তাকে রেসপেক্ট করতে হবে। যেমন মসজিদ যখন আসছিল রসুল সাল্লাহ সাল্লামের মসজিদে, বলেন তার নাম কি, ও সুমামা। তো সুমামাকে রসুল সম্মান দিচ্ছেন, নিজের খাবার থেকে তাকে খাবার দিচ্ছেন, বলছেন আমার খাবার থেকে তাকে খাবার দিও। কারণ সুমামা ছিল একটা গোত্রের লিডার, বাদশাহ শ্রেণীর লোক ছিল, ইয়ামামার লিডার ছিল, এবং সে ছিল তাদের এলাকার মানে রাজা বাদশাহদের মতো ইয়ে সম্মান তার। তো সম্মানের লোককে সম্মান করা দরকার। তো তিনি ওয়াহশি ইবনে হারব ছিল জুবাইর ইবনে মুতাইমের দাস। জুবাইর ইবনে মুতাইম হচ্ছে মুতাইম বিন আদির ছেলে, জুবাইর ইবনে মুতাইম। তো তার চাচা তুহাইমা ইবনে আদি বদরযুদ্ধে নিহত হন, মুতাইম বিন আদির ভাই তুহাইমা বদরযুদ্ধে নিহত হন, তাকে হত্যা করেন হামজা রাদিয়াল্লাহু আনহু। তো ওই জন্য ভাতিজার মনের মধ্যে কষ্ট ছিল যে আমার চাচাকে যে হত্যা করছে হামজা। তো তিনি বলছিলেন যে ওয়াহশিকে বলছে, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তোমাকে আমি ফ্রি করে দেব। আর ক্রীতদাস ফ্রি করার মতো বিশাল ব্যাপার, ক্রীতদাস তো ফ্রি করতে হলে অনেক পয়সা লাগে, এবং ক্রীতদাস তার জীবনে ওই পয়সা শোধ করতে পারে না। তো ক্রীতদাস তার জীবনে ফ্রি হয় না, তো তার জন্য এটা ছিল লাইফ টাইম অফার, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমার তুমি ফ্রি। এবং সেই জন্য সে উহুদ যুদ্ধে গেছেন, সে নিজে বলছে যে উহুদ যুদ্ধে আমি আর কাউকে কিছু করিনি, আমি যুদ্ধে গেছি শুধুমাত্র আমার জীবন বাঁচানোর উদ্দেশ্যে, আমার যে মানে দাসত্ব থেকে মুক্তির উদ্দেশ্যে। এবং সে হামজাকে আদিল্লাহকে হত্যা করছে, এবং তার আগে এবং পরে সে কাউকে হত্যা করেনি উহুদ যুদ্ধে, সে কারো কোনো ক্ষতি করে ওই চুক্তিতে গেছে, যদি আমি ওকে হত্যা করতে পারি। এবং সেও ধান্দাই ছিল, দূর থেকে খালি দেখতেছিল কোন দিকে কখন কোন দিকে হামজা তার কাছে আসবে, যখনই সুযোগ পায় তখন সে হামজাকে হত্যা করে। পরবর্তীতে উহুদ যুদ্ধ মানে মক্কা বিজয়ের পরে সে মুসলমান হয়েছে, এবং তাকে দেখে রাসূলুল্লাহ খুব মানে মন খারাপ করে তাকে বলছিলেন যে তোমাকে যেন আমি আমার সামনে না দেখে কখনো। এবং সে কখনো রসুলের সামনে যায়নি, রসুল তাকে তাকে দেখলেই তার চাচার কথা মনে পড়তো। এবং ওই চাচা তো তার খুব মায়ের চাচা, যখন তিনি মানে কম সংখ্যক লোক মুসলমান ছিলেন তখন হামজা মুসলমান হন, তখন মুসলমানদের সংখ্যা ছিল 10-15-20 জন, তখনকার এক মুসলমান ছিলেন হামজা দিলানো। এবং তিনি মুসলমান কীভাবে হন, আবু জেহাল যখন যখন তিনি শিকার থেকে শোনেন যে আমার ভাতিজাকে মারছে, তিনি গিয়ে আবু জেহালকে ওই সময় তার হাতে তোর ইয়ে ছিল যে তীর ছিল, ধনুক দিয়ে তাকে মেরে বলে যে তুমি যাকে মারছো মোহাম্মদকে যে মারলা, আমি তো তার ধর্মের অনুসারী বলে তিনি ওই দিন জোর করে মানে কথার ছলে বলে তিনি মুসলমান হয়ে গেলেন। পরে তিনি বলছেন আহারে আমি কী করলাম, তবে তিনি মুসলমান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তিনি মুসলমান হওয়ার পরে মুসলমান অনেক শক্তিশালী হয়েছিল আলহামদুলিল্লাহ।
তো এরা প্রথম যুগের মুসলমান, ওই প্রথম 10-12 জন মুসলমানদের সময়কার মুসলমান। এখন পৃথিবীতে মুসলমান কতজন? প্রায় 2 বিলিয়ন, 2 বিলিয়ন মুসলমান। পৃথিবীর কত, 1/3 তো মুসলমান রা পৃথিবী, তাই না? তো চিন্তা করুন 2 বিলিয়ন মুসলমান, কিন্তু তারা তাদের সম্মান কিরকম, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, প্রথম 10-20-30 জনের মধ্যে মুসলমান ছিল তারা। চিন্তা করুন তাদের সম্মান। আজকে তো ওই সময়ের পরে তো বিলিয়ন বিলিয়ন মানুষ মারা গেছে মুসলমান, তাই না? কিন্তু তাদের সম্মান তো ভিন্ন, তারা প্রথম সারির মুসলমান, প্রথম দিকের মুসলমান যারা। সুবহানাল্লাহ। তো উহুদ যুদ্ধে রওনা হওয়ার প্রাক্কালে জুবাইর ইবনে মুতঈম আমাকে বলল, মানে ইয়ে বলতেছে, ওয়াহশী বলতেছে আমাকে বলল যে তুমি যদি মুহাম্মদের চাচা হামজাকে আমার চাচার হত্যার প্রতিশোধ রূপে হত্যা করতে পারো তবে তুমি মুক্তি পাবে। এবং এ প্রস্তাব পাওয়ার পর আমি কুরাইশদের সাথে উহুদ যুদ্ধে রওনা দিই এবং আমি ছিলাম আবিসিনিয়ার অধিবাসী এবং বর্ষা নিক্ষেপে সুদক্ষ। তারা বর্ষা নিক্ষেপে দক্ষ ছিল, আমার নিক্ষিপ্ত বর্ষা কমই লক্ষ্যভ্রষ্ট হতো। তো যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে আমি হামজাকে খুঁজতে শুরু করি। একসময় তাকে পেয়েও যাই, দেখতে পাই তাকে ধুলে দূষিত উঠের মতো মনে হচ্ছিল। তিনি লোকদেরকে ছিন্ন ভিন্ন করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলেন, তার সামনে কোনো বাধাই টিকতে পারতেছিল না। আল্লাহর শপথ, আমি হামজা রাদিয়াল্লাহু আনহুর উপর হামলার সংকল্প নিয়ে প্রস্তুত হয়ে একটি পাথর বা বৃক্ষের আড়ালে লুকিয়ে থাকি, তাকে সামনে আসার সুযোগ দিতে চাচ্ছিলাম না। যখন আমার কাছাকাছি আসবে সুযোগ মতো আমি তাকে হত্যা করতে চাই। এ সময় শিবা ইবনে আব্দুল উজ্জা আমাকে ডিঙ্গিয়ে তার কাছে পৌঁছে যায়। একদম হঠাৎ করে একজন লোক, মানে কোরআন মসজিদের মধ্যে আরেকজন লোক হামজার কাছে পৌঁছে যায়। তাই মনে করলাম, আহারে আমার, আমি হত্যা করতে আসলাম, যদি সে যদি হত্যা করতে আমার লাভ হলো না। তো সে শিবাকে বল, হামজা দেন যখন শিবাকে সামনে পেলাম তো হামজা দেন হুঙ্কার দিয়ে, ওয়ালাইকুম আসসালাম, তিনি হুঙ্কার দিয়ে শিবাকে বললেন যে একটা গালি দিলেন, গালি দিয়ে তাকেও হত্যা করে ফেললেন শিবাকে। একথা বলে তিনি শিবার উপর এমন জোরে তরবারি আঘাত করেন যে তার ঘাড়ে মাথা ছিলই না, তার ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যায়। এবং আমি তখন বর্ষা তুলে হজরত হামজার প্রতি নিক্ষেপ করলাম এবং বর্ষা তার নাভির নিচে বিদ্ধ হয়ে দুই পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। মানে দূর থেকে বর্ষা নিক্ষেপ করে এবং তিনি বর্ষার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে এবং মাটিতে পড়ে যান। তারপর তিনি চাচ্ছিলেন যেন এসে আঘাত, মানে ওই ওয়াশিকে আক্রমণ করবেন, কিন্তু তা নিয়ে আসতে পারেনি তিনি, কারণ বর্ষার আঘাত তার শরীরে একদিক থেকে বের হয়ে আরেকদিকে বের হয়ে গেছিল এবং তারপর তিনি ওইখানে শাহাদত বরণ করেন হামজা রাদিয়াল্লাহু আনহু। তিনি পড়ে গিয়ে উঠতে চাইলেন কিন্তু সক্ষম হননি। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তাকে ওই অবস্থায় রেখে দিই এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আমি তার কাছে গিয়ে নিজের বর্ষা বের করে কোরাইশ সেনাদলের মাঝখানে গিয়ে বসে থাকি। হামজা ছাড়া অন্য কাউকে আঘাত করার কোনো ইচ্ছা বা প্রয়োজনে আমার ছিল না। আমি মুক্তি পাওয়ার জন্য হযরত হামজাকে হত্যা করেছি। এরপর মক্কা ফিরে এসে আমি মুক্তি লাভ করি। মক্কা ফিরে এসে তিনি যখন বললেন যে আমি তাকে হত্যা করছি, তাকে মুক্তি দেওয়া হবে, তার উদ্দেশ্য ছিল এটা। তিনি তো আসলে যুদ্ধ করে জানেন মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে মারার জন্য তিনি গেছিলেন, ওই অফারের জন্য, তুমি যদি হামজাকে হত্যা করো তাহলে তুমি ফ্রি, ওই জন্যই তিনি গেছিলেন, ওই জন্য তাকে তিনি হত্যা করে তার মুক্তি আদায় করছেন। পরবর্তীতে মুসলমান হওয়ার পর তার মনে মধ্যে একটি আক্ষেপ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পছন্দ করেননি এবং সে ইসলামের ক্ষতি করছে, বড় ক্ষতি করছে ইসলামের, রাসূলুল্লাহ খুব দুঃখ পাইছিলেন। এই জন্য সে তার সবসময় মনে মধ্যে একটা আশা ছিল যে আমি যদি কোনো ভালো কাজ করতে পারি, এবং সে আল্লাহ তার ইচ্ছা কবুল করছে। ইয়ামামার যুদ্ধে সে মুসাইলামাকে হত্যা করছে, ওই বর্ষা দিয়ে মুসাইলামা কে ছিল? বন্ডনবী, মুসাইলামা আল কাজ্জাব, মৃত্যু বন্ডনবী দাবি করছিল এবং সে রসুলামের জীবদ্দশায় সে নিজেকে নবী দাবি করছিল। রসুলাম তাকে কয়েকবার চিঠি পাঠিয়েছিলেন এবং সে এমনকি ইয়ে করছিল, ওই কিছু কবিতা লিখত, সে ভালো কবি ছিল, কবিতা লিখত, সে কবিতা লিখে বলতো যে আমার কাছে ওহী আসছে এবং সে সুরা লাহাবের মতো করে সে একটি কবিতা, সুরা কাউসারের মতো করে সে একটি কবিতা লিখে, সে মানে চেষ্টা করে আর কি সিমিলার লেখা দেবে। তো কবি আসলে কি কোরআনকে কবি করা সম্ভব? সম্ভব না। তো সে বলছিল আমার কাছে ওহী আসে, তো আসলে তার কাছে ওহী আসতো, আসে না, শয়তান পক্ষ থেকে। কোরআন আল্লাহ বলছে না যে শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে, আউলিয়া তার আউলিয়াদের আসে তাদের কাছে শয়তান ওহী করে। তো শয়তান ওহী করে এবং আজকে পর্যন্ত শয়তান ওহী করে, কেমন পর্যন্ত শয়তান ওহী করবে, যারা শয়তানের বন্ধু তাদের কাছে শয়তান ওহী করবে। যে তারা বলে না, অনেক লোক আছে যদি ইমাম বলতে শুনে কেদানি বলছে যে আমার কাছে খবর আসছে যে ওই নতুন নিয়ম আসছে ইসলামের। তো ইসলামের কি নতুন নিয়ম আসবে? রসুলুল্লাহ মারা যাওয়ার পর ইসলামের নতুন নিয়ম আসবে? রসুলুল্লাহ মারা গেছেন, ইসলামের নতুন নিয়ম তো আসবে না। আল্লাহ রাসূল মারা যাওয়ার সাথে সাথে ফরজ ওয়াজিবের দরজা বন্ধ, কোনো নতুন রুলস আসার নিয়ম বন্ধ ইসলামে। তো এখন যদি কেউ বলে যে এটা নতুন নিয়ম, এইভাবে ইবাদতের নিয়ম আসছে, এইভাবে ইবাদতের নিয়ম সাব্যস্ত হয়েছে, তাহলে এটা বন্ধ অনওয়ার্ড। সে যদি বলে সে অহিপ্রাপ্ত হয়েছে, তাহলে সেও পাইছে, অহি হয়েছে পাইছে, সে শয়তানের পক্ষ থেকে পাইছে। তো এই জন্য
ওই মুসাইলামাকে সে হত্যা করে, ইয়ে ওয়াহশী মুসাইলামাকে হত্যা করে সে তার প্রায়শ্চিত্ত করে, যে সে যে পাপ করেছিল পাপের সে প্রায়শ্চিত্ত করে। এবং পরবর্তীতে সে ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে, ইয়ারমুকের যুদ্ধে, এই এখানে বর্ণনা আসছে। তো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতে মুসলমানদের যে অপূর্ণ ক্ষতি হয়ে যায় তা সত্ত্বেও মুসলমানদের সাফল্যের লক্ষণ ছিল সুস্পষ্ট। সবাই ওই যুদ্ধে যুদ্ধ করছিল বীরত্বের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান, ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাহাশ, সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা, সাদ ইবনে রবি, হযরত নযর ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, এমন বীরত্ব মানসিকতার সাথে লড়াই করেন যাতে কাফিরদের পিলে চমকে যায়, মনোবল ভেঙে পড়ে, তাদের শক্তি সাহস অকার্যকর হয়ে পড়ে। সবাই যুদ্ধ করতেছিলেন ওই দিন বীরত্বের সাথে। মুসলমানরা প্রথম অংশে বিজয়ী হন, এক পর্যায়ে কাফিররা পালিয়ে যেতে বাধ্য হয়, পিছনে পালিয়ে দিতে তারা বাধ্য হয়, তারা পালিয়ে যাচ্ছিল। একজন সাহাবি ছিল যে ইয়ের নাম কি বলছিলাম মনে আছে কারো, যে রাহিব, ওই যে সন্ন্যাসীর নাম কি বলছিলাম গতদিনও বলছি, আজকে বলছি, একটু আগে শুরুতে বলছি, রাহিব, রাহিব, রাহিব ছিল মানে সন্ন্যাসী, তার নাম কি ছিল আবু আমর, মদিনার অধিবাসী ছিল যে লোকটা, তো সে তো শয়তান ছিল, তাকে ফাসিক বলতে তাকে অভিহিত করতেন, যে ফাসিক লম্পট। তার এক ছেলে ছিল, তার ছেলেটা আবার ভালো ছিল এবং নাম করা সাহাবি, উহুদ যুদ্ধের নাম করা এক শহীদ, হানজালা, নাম শুনছেন না হানজালা, ওই আবু রাহ আবু আমরের ছেলে হানজালা, হানজালা দিল্লাহু আনহু। তা হানজালা দিল্লাহু আনহু বিয়ে করছেন আগের দিন, আগের দিন বিয়ে করছেন। তো মুজাহিদ, নিবেদিত প্রাণ মুজাহিদের মধ্যে একজন ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে এক অনন্য গৌরবের সাথে জিহাদের ময়দানে হাজির হয়েছেন। তিনি ছিলেন আবু আমর রাহিবের পুত্র, যে ফাসেক উপাধি পায়। তো বাপ ছিল খারাপ, ছেলে আবার শহীদ মুসলমান, নাম করে শহীদ, সুবহানাল্লাহ। এবং তার ব্যাপারে বর্ণিত আছে যে তাকে সাহাবীর ফেরেশতারা আকাশে, তৃতীয় আকাশে উঠে গোসল করিয়ে, কারণ সে জানাবাতের মধ্যে ছিল, তো গোসল করা ছিল না তার, বর্ণনা আছে আল্লাহ আলম, সত্য ঘটনা আমরা দেখবো ইনশাল্লাহ। তো আবু আমের রাহেবের পুত্র, সে ফাসিক উপাধি পায়, যে তার পরিচয় ইতিপূর্বে আমরা আলোচনা করছি, হয়তো হানজালা দিল্লাহু আনহু নতুন বিয়ে করেছিলেন, জিহাদের জন্য যখন আহ্বান জানানো হয় তখন তিনি ছিলেন বাসর সজ্জায়, মানে আগের দিন হয়তো বিয়ে করেছেন বা এক দুদিন আগে। জিহাদের আহ্বান শোনার সাথে সাথে তিনি রওনা হয়ে যান। যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু মুশরিকদের বুঝ্য ভেদ করে তীব্র বেগে তখন তাদের সেনাপতি আবু সুফিয়ানের কাছে পৌঁছে যান, একদম আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গেছেন, আবু সুফিয়ানকে হত্যা করতে উদ্যত হন, কিন্তু আল্লাহ তার কপালে কপালে রেখে রাখছেন যে শহীদ হওয়া শহীদ মর্যাদা, এবং তিনি মারা যান, এখানে তিনি শহীদ হয়ে যান। তাকে হত্যা করে শাদ্দাদ ইবনে আউস মুশরিক তাকে হত্যা করে এবং তিনি ওইখানে শাহাদত বরণ করেন। তো সাহাবিরা এরকম ছিলেন, তারা এই যুদ্ধ বাসরসজ্জা থেকে উঠে যুদ্ধে শরিক হয়ে যান। আর আমাদের কাজ শেষ হয় না, কত কাজ আমাদের, হজ করছেন না এখনো যেতে পারিনি, আমার বাচ্চা ছেলে মেয়েদের বিয়ে দিই নাই, তো বিয়ে দিয়ে তারপরে যাবো। উমরা করছেন না এখনো যেতে পারিনি, সময় করতে পারিনি, তা আমাদের সময় আর হয় না, আসলে আমরা সময় করতে পারি না, কারণ রসুল বলছেন না যে যে দিনের জন্য যে নিজের হাতকে খালি না করে আল্লাহ তার ব্যস্ততাকে আরো বাড়িয়ে দেন, তো যে ব্যস্ততা সে তার ব্যস্ততা আল্লাহ আরো বাড়িয়ে দেন, তা আপনি দিনের জন্য ফ্রি করতে হবে নিজের সময়কে, নিজেকে ব্যস্ত ফ্রি করতে হবে, নাহলে আল্লাহ আপনার ব্যস্ততাকে আরো বাড়িয়ে দেবেন, এজন্য আমাদেরকে দিনের প্রতি ফিরে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। সাহাবিদের ঈমান দেখে আসলে আমাদের শিখা উচিত, তাই না, আমরা যদি এখান থেকে শিখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, এবং আমাদের সিরা পড়ার উদ্দেশ্য প্রতিদিন, এটা আমি বলতেছি প্রতিদিন বলতেছি, এটা আমাদের সিরা জানার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সাহাবিদের জীবনী থেকে, রসুল সাহেবের জীবনী থেকে, তাদের এই ঘটনাগুলি থেকে যেন আমরা শিখতে পারি যে আমাদের জন্য কী শিক্ষা আছে, কী লেসন আছে আমাদের জন্য। তো আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা ইনশাআল্লাহ আজকে শেষ করবো, আল্লাহ যেন আমাদেরকে শেখার তৌফিক দেন, আমাদের জন্য শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।